বল ভেবে খেলতে গিয়ে বোবা ফেটে আহত চার শিশু। ওই চার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। রামপুরহাটে বোমায় আহত চার শিশু, খেলতে গিয়ে বোমায় আহত এক শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দুর্গাপুরের বেসরকারি মিশন হাসপাতালে। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় চারজন বাচ্চা আহত হয়, তাদের মধ্যে আরমান শেখ নামে একটি বাচ্চার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুরের অন্যত্র স্থানান্তরিত করা হয়। বীরভূম জেলার রামপুরহাটে বল ভেবে খেলতে গিয়ে বোমায় আহত চার শিশু, বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, বল ভেবে খেলতে গিয়ে আহত শিশুরা বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, গতকালে যখন এই ঘটনা হয় তখন কিছুক্ষণের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, মহকুমা রামপুরহাট হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আরমান শেখ নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে আসায় তখন সড়ক পথে তাকে দ্রুতই নিয়ে আসায় দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালে। সেখানে সে রাত্রি 8টা নাগাদ পৌঁছায় এবং তারপরে চিকিৎসকরা তার দ্রুত চিকিৎসা শুরু করেন। এখনো পর্যন্ত তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তার আঘাতের পরিমাণ যথেষ্ট বেশি। চিকিৎসকরা চেষ্টা করছেন কিভাবে দ্রুত তাকে সুস্থ করে তোলা যায়, কিন্তু এখনো পর্যন্ত তার পরিবারের লোকজন এখানে রয়েছেন, তারাও আশাবাদী যে তাদের আরমান দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামপুরহাট তথা সারা রাজ্যে, কারণ বোমা যেখানে রাখা ছিল সেখান থেকে বাচ্চাদের এই দুর্ঘটনা ঘটে যায় এবং এই মুহূর্তে তার চিকিৎসা চলছে এবং বাড়ির লোকজন উদ্বিগ্ন। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন যে দ্রুত যাতে সুস্থ হয়ে যায় সে ব্যাপারে তারা দৃঢ় সংকল্প। বেশ, ধন্যবাদ বিকাশ।